ছিল রুমাল, হলু বিড়াল, ছিল নদী, হয়ে গিয়েছে চাষের জমি। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নদী চুরি করে চাষ, শ্রীমতী নদী এখন শ্রীহীন। নদী সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা। শ্রীমতী নদী, একসময় এই নদীর বুকে জল বইত, এখন নদীর বুকে জমি, চাষের জমি। নদী চুরি করে চলছে চাষ বহাল তবিয়তে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ গা ঘেঁষে বয়ে গিয়েছে শ্রীমতী নদী। বেশ কয়েক বছর ধরে এই নদীর বুকে জল নেই, নদীর চোখে জল, কারণ ধীরে ধীরে নদী চুরি হয়ে যাচ্ছে। নদীর বুকে শুরু হয়েছে চাষ, প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে চাষ হচ্ছে, হচ্ছে কংক্রিটের নির্মাণও। নদী কিনে লাগে বলেছিল আমাদের বাপ দাদুগুলো, বলতো এখানে নদী কিনে বলেছিল যে, এখন তো আমরা দেখতে পাচ্ছি কিলেন টিলেন কিন্তু কোনো কিছু নাই, কিন্তু এখানে নদীতে কি হচ্ছে, কিন্তু এটা ধান চাষ হচ্ছে, বাস ওটাই। ধান চাষ কারা করছে? আমরা করছি। একটু একটু করে দখল হয়ে যাচ্ছে নদী। অভিযোগ, অনেকে নাকি এই জমির সরকারি কাগজও পাচ্ছেন। না, নদী ছিল এটা ঠিকই, আমরা নদী দেখতে পাচ্ছি, নদী খাতও আছে, কিন্তু কাগজে কলমে, সরকারি কাগজে কলমে কোনো নদীর অস্তিত্ব নেই, টোটালটাই রায়তি সম্পত্তি হয়ে গেছে। কি করে হয়ে গেছে সেটা সরকার বলতে পারবে, সরকারি আমলারা বলতে পারবে, কিসের বিনিময়ে হয়েছে সেটা তারাই বলতে পারবে। যারা ধান চাষ করছে তাদের এখন এটা রায়তি সম্পত্তি, এটা নদী বলে আর কাগজে কলমে কিছু নেই। আমি এসডিও সাহেবকে জানাইছি, আমি ডিএম সাহেবকেও জানাবো, দেখে যাতে যেইভাবে হোক নদী যাতে বাঁচানো যায়, নদীর যাতে সংস্কার হয়। এই অভিযোগটা কানে এসছে, তো আমি ওখানে যারা ল্যান্ড, মানে আমাদের ভূমিদপ্তরে যারা রয়েছেন ল্যান্ডে, তাদেরকে আমরা বলবো যে ইমিডিয়েটলি এটাকে ইন্সপেকশন করে দেখতে। আর যদি এরকম থাকে যে কোথাও কেউ রেকর্ড চেঞ্জ করে নিচ্ছে বা ল্যান্ডের ক্লাসিফিকেশান চেঞ্জ করে নিয়ে বিক্রি করছে, সেক্ষেত্রে যাতে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, সে ব্যাপারে আমরা আমাদের ভূমি রাজস্ব দপ্তরকে আমরা নির্দেশ দেবো। কীভাবে শ্রীমতীর হারানো স্ত্রী ফিরবে, জবাব চায় কালিয়াগঞ্জ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।